হ্যালো ফ্রেন্ড টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো বন্ধুরা আজকে আমরা ম্যাথের একটা ক্লাস তোমাদের সামনে নিয়ে আসলাম তো দেখো এখানে আমরা গুরুত্বপূর্ণ কিছু ম্যাথ নিয়ে আলোচনা করবো যেগুলো বিভিন্ন পরীক্ষায় অলরেডি এসেছে সেখান থেকেই অঙ্কগুলো নিয়েছি তো দেখো আমরা ফার্স্ট যে ম্যাথটা করবো সেটা একটু পড়ে দিচ্ছি যে দে আর টেন পেট সাম আর ডগস অ্যান্ড সাম আর ক্যাটস ইজ ডগ ইট সিক্স বিস্কিট অ্যান্ড ইজ ক্যাট ফাইভ বিস্কিটস দে আর টোটাল ফিফটি সিক্স বিস্কিট ফর দেম ফাইন নাম্বার অফ ডগস অর্থাৎ দেখো আমি কোশ্চেনটা বাংলায় বলে দিচ্ছি কি বলছে যে ধরো তোমার বাড়িতে দশটা পেটস রয়েছে তার মধ্যে কিছু ডগ রয়েছে এবং কিছু ক্যাট রয়েছে এবার প্রত্যেকটা ডগ ছয়টা করে বিস্কিট খায় আর প্রত্যেকটা ক্যাট পাঁচটা করে বিস্কিট খায় আর তোমার টোটাল বিস্কিট রয়েছে ছাপ্পান্নটা তাহলে ওদের কোশ্চেন হচ্ছে যে তোমার কাছে ডগ কতগুলো রয়েছে তো দেখো এই ধরনের অঙ্কগুলি সাধারণত আমরা অ্যালিগেশন মেথডে করে থাকি কিংবা কখনো কখনো এক্স ধরে করে থাকি তো দেখো এক্স ধরে আমি দেখাবো না আমি অ্যালিগেশনটা তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো ফার্স্ট আগে অ্যালিগেশনটা একটু দেখো যে তোমার বাড়িতে ডগ রয়েছে আর কি রয়েছে যে ক্যাট রয়েছে দেখো ওরা বলে দিয়েছে যে ডগ তোমার কয়টা করে বিস্কিট খাই ইট সিক্স বিস্কিট ডগ ছয়টা করে খায় আর ক্যাট কয়টা পাঁচটা করে আমি লিখলাম ক্যাট পাঁচটা করে আর ডগ কয়টা করে খায় এখানে বলে দিয়েছে অলরেডি ছটা করে বিস্কিট খায় তো দেখো ছটাকে আমি এক কাজ করি ফাইভ প্লাস ওয়ান করে দিলাম কারণ তাহলে আমি এখন বলতে পারি এই যে ডগ এবং ক্যাট প্রত্যেকেই কিন্তু পাঁচটা করে বিস্কিট খাচ্ছে আমি অ্যালিগেশানটা পরে দেখাবো আমি তোমাদের যেই মেথডটা দেখাচ্ছি এই মেথডটা যদি তুমি জানতে ঠিক বুঝতে পারো যে কোনো অঙ্ক তুমি দেখে উত্তর বলতে পারবে অ্যাটলিস্ট অ্যালিগেশনের অ্যালিগেশানটা তো সবাই আমরা জানি আমি পরে দেখাচ্ছি তো দেখো এখানে ক্যাট পাঁচটা করে বিস্কিট খায় ডগ কী করলাম ছয়টা করে ছয়টাকে আমি জাস্ট ভেঙে লিখলাম ফাইভ প্লাস ওয়ান কারণ ডগ এবং ক্যাট প্রত্যেকে তো পাঁচটা করে খাচ্ছে সেই জন্য এবার দেখো টোটাল তোমার কাছে বিস্কিট আছে ছাপ্পান্নটা টোটাল ওরা পেট রয়েছে কতগুলো দশটা পেট রয়েছে তাহলে প্রত্যেকে তো পাঁচটা করে তো খাবেই এটা তো ঠিক পাঁচটা করে খাচ্ছে ডগ একটা বেশি খাচ্ছে এটা হিসেবটা আমরা পরে করব তাহলে প্রত্যেকে যদি পাঁচটা করে বিস্কিট খায় এরা দশজন পেট রয়েছে তাহলে পাঁচ দশকে কতগুলো হয়ে যাবে পাঁচ দশকে পঞ্চাশটা ওরা খেয়ে নেবে তাহলে বাকি আর থাকলেও কয়টা ছয়টা এবার দেখো বন্ধুরা এই ছয়টা বিস্কিট কে খাবে ডগ খাবে কেন ওই যে এখন একটা করে এক্সট্রা আছে তাহলে এই যে ছটা বিস্কিট কিট রয়েছে একটা একটা করে খাবে তাহলে কয়টা ডগের প্রয়োজন হবে এক দিয়ে ভাগ করলে ছয়টা ডগ ওরা এখানে চেয়েছে ফাইন দ্য নাম্বার অফ ডগ তাহলে আমার উত্তর কত এসে গেলো ছয় আর অ্যালিগেশন মেথডটা দেখো এটা কতটা ইজি যদি এই মেথডটা শিখতে পারো তোমার পেন এবং খাতা কিছুই লাগবে না আমি তোমার বোঝার সুবিধাতে এইভাবে করলাম এবার দেখো যদি তোমরা অ্যালিগেশানে করতে কি করতে হতো যে এখানে লিখলাম আমি ডগ এখানে লিখলাম আমি ক্যাট তাহলে তোমার ডগ দেখো প্রত্যেক যদি ছয়টা করে বিস্কিট খায় ডগ তাহলে টোটাল ধরো ষাটটা বিস্কিট যদি ক্যাট পাঁচটা করে অর্থাৎ পঞ্চাশটা বিস্কিট ওভারঅল রয়েছে কত ফিফটি সিক্স এবার তোমাকে অ্যালিগেশান করতে হতো অ্যালিগেশান করলে কত আসবে দেখো এটা মাইনাস করলে এখানে আসবে সিক্স এটা মাইনাস করলে আসবে ফোর অর্থাৎ আমি বলতে পারি থ্রি টু টু তাহলে মোট কত অনুপাত পাঁচ অনুপাত এই পাঁচ অনুপাত এই হচ্ছে দশ এক অনুপাত এই যুগোলটা হচ্ছে দুই তাহলে আমি বলতে পারি এখানে দুই রেশিও অর্থাৎ ক্যাট চেয়েছে তো ক্যাট হচ্ছে তিন রেসিও তিন ডেসিও অর্থাৎ কত ছয় দেখো এখানেও কিন্তু তোমার অ্যান্সারটা সিক্সই আসবে কিন্তু সব থেকে বেস্ট কি এটা নয় তোমার কাছে এটার ক্ষেত্রে দেখো তোমার লিখতে হবে না তুমি দেখে নাও যে আচ্ছা ডগ ছয়টা করে খাচ্ছে ক্যাট পাঁচটা করে তাহলে আমি বলতে পারি প্রত্যেকে পাঁচটা করে খাচ্ছে দেখো মুখে মুখে করার নিয়মটা তাহলে পাঁচটা করে যদি দশটা পেট খেয়ে নেয় পাঁচ কে পঞ্চাশটা কিন্তু বিস্কিট আছে ছাপ্পান্নটা ছয়টা বিস্কিট এক্সট্রা কে খাবে ডগ খাবে একটা করে এক্সট্রা তাহলে ছয়টা বিস্কিটের জন্য ছটা ডগ চলো দেখো নেক্সট কোশ্চেন আমরা একটু আলোচনা করি দেখো এ জু দেয়ার আর সাম গডস অ্যান্ড হেন তার দেখো একটা চিড়িয়াখানায় যেখানে ছাগল এবং মুরগি রয়েছে দ্য টোটাল নাম্বার অফ দ্য হেড দেখো টোটাল মাথার সংখ্যা বলে দিয়েছে চল্লিশ অ্যান্ড দ্য টোটাল নাম্বার অফ লেগ বলে দিয়েছে হান্ড্রেড তার মানে টোটাল মাথা এবং পায়ের সংখ্যা বলে দিয়েছে এবং ওরা জানতে দিয়েছে ছাগলের সংখ্যা কত তো দেখো ফার্স্ট আমরা অ্যালিগেশান এবং এক্স মেথডে আমি আর এটা দেখাবো না কীভাবে তুমি অঙ্ক দেখার সাথে সাথে উত্তর বলবে সেটাই এখানে তোমাকে শেখাবো দেখো এর আগের মতো অঙ্কটা যে প্রত্যেকটা জাস্ট আমি একটা পয়েন্ট লিখি যে এখানে লিখলাম গট এখানে লিখলাম আমি হেন তুমি আমাকে জাস্ট এটা বলো যে হেনের কয়টা করে পা থাকে হেনের থাকে দুটো করে পা গটের কয়টা করে পা থাকে চারটে করে পা থাকে এই চারটাকে জাস্ট একটু ভেঙে আমি লিখবো কারণ তাহলে আমি বলতে পারি যে প্রত্যেকের কিন্তু দুটো করে পা কমন থাকবে তাহলে দেখো ওরা টোটাল চল্লিশটা মাথা বলেছে চল্লিশটা মাথা বলতে আমি কী বুঝি ওরা চল্লিশ জন রয়েছে তাহলে চল্লিশ জনের যদি দুটো করে পা থাকে চল্লিশ দুগুনি আশিটা পা কিন্তু হয়ে গেল। তাহলে টোটাল পা আছে কত একশোটা তাহলে বাকি আর থাকলেও কত কুড়িটা আমি একটু লিখে দেখাই এই হচ্ছে আমার টোটাল একশো পা প্রত্যেকের যদি চল্লিশটা করে থাকে তাহলে চল্লিশ দুগুনি আশিটা পা হয়ে গেল বাকি আছে কিন্তু আর কুড়িটা পা এই কুড়িটা পা কার হবে গট হবে ছাগলের কেন কারণ ছাগলের এখনও দুটো করে পা এক্সট্রা তাহলে টোটাল কুড়িটা পা প্রত্যেকের দুটো করে কয়টা ছাগলের দরকার দশটা ছাগল ওরা কী চেয়েছে ছাগল কয়টা দশটা দেখো এগুলো লেখার দরকার নেই জাস্ট তোমার বোঝার সুবিধাতে আমি লিখে দেখালাম চলো নেক্সট দেখো আমি যা দেখাচ্ছি যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্টে অবশ্যই জানাও এই ধরনের আরও অনেক ম্যাথ রয়েছে অ্যালিগেশনে যা তোমরা এইভাবে পেন খাতা ইউজ না করে তুমি করতে পারবে জাস্ট দরকার তোমার কনসেপ্টটা ক্লিয়ার ঠিক আছে আর দেখো আমরা অনেকেই ফর্মুলোও অনেক সময় ইউজ করি কিংবা অপশান টেস্ট করি এই অঙ্কগুলো অপশান টেস্টও কিন্তু বেশ কিছুটা সময় যাবে তো আমি চেষ্টা করছি তোমাদের পেন খাতা বাদেই কীভাবে তুমি উত্তরগুলো বলতে পারবে দেখো নেক্সট তিন নাম্বার আমরা যে অঙ্কটা নিচ্ছি এটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্ক এখানেও দেখো আমরা কী বলেছি আকাঙ্ক্ষা হ্যাড টু টু থাউজেন্ড পার্ট অফ হুইস হি লেন্ড ফাইভ পার্সেন্ট অ্যান্ড রেস্ট ফোর পার্সেন্ট অর্থাৎ দু হাজার টাকা সে দুটো পার্টে রেখেছে একটা পাঁচ পার্সেন্ট একটা চার পার্সেন্ট ওরা কী বলছে দ্য হোল অ্যানুয়াল ইন্টারেস্ট ওয়াজ নাইনটি টু অর্থাৎ মোটের উপরে সারা বছরে সেই বিরানব্বই টাকা ইন্টারেস্ট পাবে ওরা কী কোয়েশ্চেন গিয়েছে হাউ মাস্ট ডিড হি লেন্ট অ্যাট ফাইভ পার্সেন্ট তাহলে পাঁচ পার্সেন্ট এসে কত টাকা লেন্ট নিয়েছে অর্থাৎ ধার নিয়েছে তো চলো দেখো এটাও আমরা যদি মুখে মুখে করি কীভাবে দেখো একটা ব্যাঙ্কে পাঁচ পার্সেন্ট আরেকটা ব্যাঙ্কে চার পার্সেন্ট তাহলে আমি বলতে পারি দুটো ব্যাংকেই কিন্তু অলরেডি চার পার্সেন্ট তোমাকে দিচ্ছে এটা কনফার্ম তাহলে দেখো টোটাল তুমি পেয়েছ বিরানব্বই টাকা কত টাকা রয়েছে দিয়েছো তুমি দু হাজার টাকা তাহলে চার পার্সেন্ট তো প্রত্যেকটা ব্যাঙ্ক থেকে পাবে তাহলে দু হাজার টাকার চার পার্সেন্ট কত টাকা হয় দু হাজার আমি তোমাকে একটু এখানে ভেঙে লেখাচ্ছি যে একটাই হচ্ছে চার পার্সেন্ট একটা হচ্ছে কি চার প্লাস ওয়ান পার্সেন্ট এই নিয়ে কোনো ডাউট নেই তাহলে দেখো এই যে চার পার্সেন্ট প্রত্যেকটাই পাচ্ছো তাহলে দু হাজার টাকার এই যে চার পার্সেন্ট কত টাকা হবে আশি টাকা হয় তাহলে বাকি আছে বারো টাকা এই বারো টাকা কার জন্য হবে এই যে এক পার্সেন্ট তাহলে আমি বলতে পারি এক পার্সেন্ট ইকুয়াল টুই বারো টাকা তাহলে হানড্রেড পার্সেন্ট কত তাহলে হানড্রেড পার্সেন্ট হবে বারোশো তাহলে ওরা চেয়েছে কি দেখো এই যে এই একের জন্য যদি বারো হয় হান্ড্রেডটা মানে ফুল টাকা হানড্রেড হচ্ছে বারোশো ওরা চেয়েছে ফাইভ পার্সেন্ট কত তাহলে ফাইভ পার্সেন্ট হবে বারোশো তাহলে বাকি রয়েছে কত টোটাল দু হাজার টাকা পাঁচ পার্সেন্টেজে যদি সে বারোশো টাকা রাখে বাকি আটশো টাকা রেখেছে চার পার্সেন্টেজে কিন্তু এখানে ওরা পাঁচ পার্সেন্টেজ চেয়েছে তাহলে উত্তর কী হবে বারোশো টাকা বা তুমি এইভাবেও দেখাতে পারো এক পার্সেন্ট যদি এত হয় তাহলে এক পার্সেন্ট দিয়ে ভাগ করলে কী হয় বারো ইন্টু একশো বাই একশো ওয়ান সময় বারোশো তুমি এইভাবেও বলতে পারো যদি মনে করো যে না আমি কেন একশো ধরবো তাহলে তুমি এইভাবে করতে পারো কারণ এখানে আমরা আগেরটা এই দু দিয়ে ভাগ করতে হয় এখানে এক পার্সেন্টেজ দিয়ে ভাগ করবে তো যাই হোক নেক্সট অঙ্ক দেখো দ্য ইনকাম অফ আকাঙ্ক্ষা ইন দ্য রেশিও ফোর ইস টু থ্রি অ্যান্ড দ্যার এক্সপেন্ডিউচার আর ইন দ্য রেশিও থ্রি টু টু অর্থাৎ এখানে দুজনের ইনকাম এবং এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ বলে দিয়েছে আমরা বেসিক একটা ফান্ডা জানি যে আমি ইনকাম করলাম তার থেকে সেভিং করলাম করলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে এক্সপেন্ডিচার এইভাবে আমরা ম্যাথটা করতে পারি তাহলে দেখাই আগে যে এইভাবে করলে কি হবে সাফল ধরলাম আমার ইনকাম এক্স আর আরেকজনের যে ধরো এটা হচ্ছে পাঙ্কুর ইনকাম হচ্ছে ফোর এক্স আকাঙ্ক্ষার ইনকাম হচ্ছে তোমার থ্রি এক্স আচ্ছা আমরা জানি ইনকাম মাইনাস সেভিং ইকুয়াল টু হচ্ছে কি এক্সপেন্ডিউচার আচ্ছা প্রত্যেকে সেভিং কত করছে এখানে বললো ইস প্রত্যেকে আড়াইশো টাকা তাহলে মাইনাস করে দেওয়া আড়াইশো এর থেকেও মাইনাস করে দেওয়া আড়াইশো করলে তুমি কী পাবে যে এক্সপেন্ডিউচার এক্সপেন্ডিচার এসে গত থ্রি এস টু টু লিখে দাও থ্রি বাই টু এবার এখান থেকে ক্যালকুলেশন করে তুমি ফার্স্ট এক্স বের করবে কিন্তু ওরা তো তোমার কাছে এক্স চায়নি ওরা চেয়ে দেয়ার ইনকাম তাদের ইনকাম তাহলে ইনকাম কত ফোর এক্স একবার ফোর এক্স বের করতে হবে একবার থ্রি এক্স বের করতে হবে এই ধরনের অঙ্কগুলো তুমি আরও ইজিলি করতে পারবে কীভাবে এক্স না ধরে দেখো আমি লিখছি এখানে হলো ইনকাম এটা হচ্ছে আমার এক্সপেন্ডিচার অর্থাৎ খরচ তাহলে ইনকাম রেশি কত চার এক্স টু তিন এক্সপেন্ডিচার কত তিন এক্স টু দুই আচ্ছা দেখো এই চার টাকা ইনকাম করলো এই তিন টাকা খরচ করলো তাহলে এর জমা কত রইল এক অনুপাত বা এক রেশো বা এক ইউনিট আচ্ছা এ তিন টাকা আয় করলো সাপোজ দু টাকা ব্যয় করলো তাহলে এর সঞ্চয় কত এক ইউনিট তাহলে এখানে বলে দিয়েছে প্রত্যেকে আড়াইশো টাকা সেভ করে তাহলে এ এক অনুপাত সেভ এক ইউনিট সেভ করে এ এক ইউনিট সেভ করে এই এক ইউনিটই তাহলে আড়াইশো টাকা যদি এক ইউনিট আড়াইশো টাকা হয় এটা তো হচ্ছে দ্বিতীয়জন তাহলে দ্বিতীয়জনের ইনকাম কত হবে তিন অনুপাত অর্থাৎ সাড়ে চারশো টাকা চার অনুপাত অর্থাৎ হাজার টাকা তাহলে উত্তরটা কী এসে দাঁড়ালো হাজার আর হচ্ছে সাড়ে চারশো चलो नेक्स्ट क्वेश्चन देखो ए कार्टून कंटेनिंग ट्वेंटी ग्लासेस टॉयज ইজ ড্রপ অর্থাৎ ধরো তুমি কুড়িটা গ্লাস নিয়ে বাজার থেকে বাড়ি আসছো তো কি হলো যে সেটা পড়ে গেলো এবার পড়ে যাওয়ার পরে কী হবে গ্লাসগুলো কিছু ভাঙবে কিছু ভাঙবে না তো ওরা সেখানে সেটাই জানতে চেয়েছে হুইস অফ দ্য ফলোইং ক্যান নট বি দ্য রেশিও ব্রোকেন টয় টু আনব্রোকেন টয় অর্থাৎ তুমি গ্লাস নিয়ে বাজার থেকে বাড়ি আসছো তোমার হাত থেকে গ্লাস পড়ে গেল কয়টা ভাঙবে কয়টা ভাঙবে না ওরা এটাই জানতে চেয়েছে বা কোনটা অনুপাত হতে পারে না তো দেখো এই ধরনের কোশ্চেনে যে টোটাল কীভাবে আমরা করবিস কোনো কিছু দরকার নেই জাস্ট টোটাল যোগ করো যে মোট অনুপাত কত দেখো মোট অনুপাত দিয়ে যদি টোটাল নাম্বার অফ সংখ্যাকে ভাগ করা যায় তাহলে সেটা অনুপাত হতে পারে তো এখানে দেখে নোট চার পাঁচ পাঁচ দিয়ে কুড়িকে ভাগ করা যাচ্ছে অর্থাৎ এটা অনুপাত হতে পারে নেক্সট দেখো তিন আর একে চার চার দিয়েও কুড়িকে ভাগ করা যাচ্ছে মানে এটাও অনুপাত হতে পারে তিন আর দুই হচ্ছে কত পাঁচ পাঁচ দিয়েও কুড়িকে ভাগ করা যাচ্ছে অর্থাৎ এগুলো অনুপাত হতে পারে নেক্সট পাঁচ আর একে হচ্ছে ছয় দেখো ছয় দিয়ে কখনোই তুমি কুড়িকে ভাগ করতে পারবে না সো এখানে ফাইভ ইস টু ওয়ান কখনোই অ্যান্সার হতে পারে না সো তাহলে এরা চেয়েছে ব্রোকেন এবং আনব্রোকেনের অনুপাত আমার অ্যান্সারটা কী আসবে ফাইভ ইস টু ওয়ান চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ফ্লোয়ার ইন এ বাকেট ডাবল দেমসেফ আফটার এভরি মিনিট অর্থাৎ প্রত্যেক মিনিটে সেটা ডাবল হয় ইন অ্যান্ড আওয়ার দ্য বাকেট ইজ ফুল অর্থাৎ এক ঘন্টা কিন্তু সেটা ফুল হয়ে যায় তাহলে কী কোশ্চেন দ্য বাকেট উড বি হাফ ফুল আফটার কত সময় বাদে সেটা হাফ ফুল হবে তার মানে দেখো ওখানে এখানে একটা যা বললো যে মিনিট আর এটা ধরো কোয়ান্টিটি তাহলে এক মিনিট এটা হচ্ছে ধরো ডাবল হয় তাই তো এবার ধরো পরের মিনিটে কারণ মিনিট এক মিনিট করেই বাড়বে প্রত্যেক মিনিট তার মানে দুই মিনিট পরিমাণ কি হয় ডাবল হয় আচ্ছা তার পরের মিনিট বলতে তিন মিনিট বুঝি কত হবে আট হবে তার পরের মিনিট কত চার কিন্তু পরিমাণ ষোলো হবে এইভাবে একটা সময় ফুল হয়ে যায় তো ওরা বলে দিয়েছে সেটা ষাট মিনিটে ফুল সে সেটা ধরো আমি একশো ধরে নিলাম আমার সুবিধা ফুল তাহলে দেখো এক মিনিট কিন্তু এক মিনিট করে বাড়ছে আর পরিমাণটা ডাবল করে তাহলে দেখো ওরা হাফ চেয়েছে হাফ মানে কি তার থেকে এক গড় পেছনে সেটাই হাফ এটা যদি পঞ্চাশ হয় এটাকে আমি কত ধরতে পারি ফিফটি নাইন কারণ এগুলো এবার বাধ্য এখানে ধরো আরও রয়েছে হ্যাঁ তাহলে দেখো এই উনষাট মিনিটে সাপোজ পঞ্চাশ হলো ধরো তাহলে ষাট মিনিটে কত একশো ডাবল হলো কিন্তু এটা যদি ফুল হয় এটা ফুল তাহলে তার থেকে পেছনে যেটা এটা হাফ তাহলে কত হলো উনষাট মিনিটে হাফ হবে তাহলে এই ধরনের যখনই কোনো কোশ্চেন আসবে ডাইরেক্ট তুমি উত্তরটা কীভাবে করবে যত মিনিটে ফুল হয় তার থেকে ঠিক এক মিনিট কম হবে অ্যান্সার তো যাই হোক আমরা এখানে প্রায় এটা ছয় নম্বর ছিল ছটা অঙ্ক দেখালাম যদি তোমাদের এই অঙ্কগুলো বুঝতে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাও আমি পরবর্তী ভিডিওতে এই ধরনের দরকার আরও কিছু ম্যাথ দিয়ে তোমাদেরকে টোটাল কনসেপ্ট ক্লিয়ার করার চেষ্টা করব আর যাই হোক আমি জানি না ম্যাথগুলো তোমাদের বোঝাতে পেরেছি কিনা তো তোমরা এটা ভেবো না যে জাস্ট এই ম্যাথ কটাই করা যায় এই ধরনের আরো প্রচুর ম্যাথ রয়েছে শুধু আমাদের জানতে হবে কোথায় কিভাবে কনসেপ্টটা আমরা কাজে লাগাবো হ্যাঁ আমরা অনেকেই কি করি ফর্মুলা মুখস্থ করি দেখো ফর্মুলা মুখস্থ করে কখনই ম্যাথ করা পসিবল নয় তোমার সবার প্রথমে দরকার কনসেপ্ট ক্লিয়ার করার কনসেপ্ট যখনই ক্লিয়ার হবে তুমি দেখবে ইজিলি সমস্ত ম্যাথ করতে পারবে তো যাই বন্ধুরা আমাদের একটা অ্যাপ লঞ্চ আমরা করেছি ইউটিউব প্লে স্টোরে তো যারা এখনও ডাউনলোড করিনি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে দেওয়া আমাদের লিঙ্ক থেকে ডাউনলোড করে নিও সেখানে তোমরা কী কী পাবে বাংলা ভার্সান এবং ইংলিশ ভার্সানে ডেইলি তোমরা মক টেস্ট দিতে পারবে এবং ডেইলি তোমরা কুইজ দিতে পারবে সমস্ত এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অ্যানালাইসিস করা রয়েছে কোশ্চেনগুলো ডাউনলোড করতে পারবে এছাড়াও তোমরা সমস্ত স্টাডি মেটেরিয়ালগুলো ওখান থেকে তোমরা ফ্রিতেই পেয়ে যাবে তো যাই এই পর্যন্তই আজকের ভিডিও পরবর্তী ভিডিওতে আমরা আরও কিছু মেয়াদ তোমাদের সামনে নিয়ে আসবো ভালো থেকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করো আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ